নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত আবেদনকারীদের জন্য দারুণ সুসংবাদ অবশেষে প্রকাশ করা হলো ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তালিকা বর্তমানে বন্ধুরা কোনো না কোনো কারণে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে দেরি হচ্ছে রাজ্য সরকারের যার ফলে সমস্যা হচ্ছে প্রকল্পের অনেক মহিলাদের কারণ একটি দিন দরিদ্র মহিলার কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা খুবই উপকারী সংসার চালানোর অনেক কাজেই লাগে মাসিক এই পাঁচশো হাজার টাকা তাই সেই সমস্ত দিনদরিদ্র মহিলাদের কথা ভেবে ফেব্রুয়ারি মাসের কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কীভাবে টাকা দেওয়া হবে তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে সুখবর কারণ ফেব্রুয়ারি মাসে অনেক মহিলারা পাবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ বাড়তি টাকা দেওয়া হবে এই মাস থেকে তো বুঝতেই পারছেন বন্ধুরা দারুণ একটি সুখবর তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া শুরু হবে বাড়তি টাকা কোন কোন মহিলাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রকল্প চালু করার তৃতীয়বার এসে সেই প্রতিশ্রুতি পূরণ করেন তিনি তার কথা মতোই বাংলাতে দু সালের সেপ্টেম্বর মাস থেকে চালু হয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত এস সি ঘরের মহিলারা পেয়ে থাকেন প্রতি মাসে এক হাজার টাকা এবং সাধারণ ঘরের মহিলারা পেয়ে থাকেন পাঁচশো টাকা করে অর্থাৎ রাজ্যের মহিলারা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন অ্যাকাউন্টে সেই হিসাবে তারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সতেরো মাসের টাকা হাতে পেয়েছেন দেখুন বন্ধুরা বর্তমানে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিতে প্রতি মাসে কোনো না কোনো কারণে দেরি হচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণত মাসের চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে দিয়ে থাকে রাজ্য সরকার সেই মতোই বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শুরুতে আঠেরো নম্বর কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের কিন্তু বন্ধুরা একদিনে এই টাকা সবার অ্যাকাউন্টে দেওয়া হবে না যেহেতু প্রায় দু কোটি আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাই ধাপে ধাপে বিভিন্ন জেলায় ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে তবে বন্ধুরা সাত তারিখেই সবাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না যেহেতু প্রায় দু কোটি আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাই বিভিন্ন জেলায় বিভিন্ন তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে দেখুন বন্ধুরা কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা হাজার টাকা করে বিধবা ভাতা পান তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তো যে সমস্ত বিধবা মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা ফেব্রুয়ারি মাস থেকে বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এবার থেকে বিধবা মহিলারা বিধবা ভাতার হাজার টাকা এবং তারই সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের হাজার টাকা মোট দু হাজার টাকা করে পাবেন প্রতি মাসে এবং বাকি বিধবা মহিলারা বিধবা ভাতার হাজার টাকা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা মোট এক হাজার পাঁচশো টাকা পাবেন প্রতি মাসে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা ভাতার আবেদনকারীরা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারতেন না বর্তমানে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন আর তারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেন তাহলে এবার থেকে তারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হাজার টাকা ও বিধবা ভাতার হাজার টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা এক্ষেত্রে এস সি এস টি ঘরের মহিলারা পাবে দু হাজার টাকা ও সাধারণ ঘরের মহিলারা পাবে এক হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন